হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার .com পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 145টি দেশের সামরিক র্যাঙ্কিং প্রকাশিত করেছে। সেই 145টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশ রয়েছে 37তম অবস্থানে। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ 2024 সালে এসে আমরা 3 ধাপ উন্নীত করেছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের বাংলাদেশের 2024 সালের সামরিক শক্তি তুলে ধরব এবং আমাদের দেশে টোটাল কতজন সৈন্য আছে এবং কি পরিমাণ অস্ত্র আছে সেগুলোও তুলে ধরব। তো সবার প্রথমে আমরা আমাদের দেশের জিওগ্রাফি বুঝে নেই। তো আমাদের দেশের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, যার মধ্যে আমরা টোটাল 4,413 বর্গ কিলোমিটার ল্যান্ড বর্ডার শেয়ার করি। বর্তমানে আমাদের দেশের টোটাল জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি প্লাস, যার মধ্যে 8,19,00,000 মানুষ দেশের জন্য যুদ্ধ করতে পারবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 70 লাখের বেশি মিলিটারি পার্সোনাল রয়েছে, যার মধ্যে 68 লাখ হচ্ছে প্যারামিলিটারি, যার মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সোয়াট এবং পুলিশের বিভিন্ন অংশ। আর প্রায় 3 লাখের মতো রয়েছে ফুল টাইম মিলিটারি পার্সোনালস, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার .com তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে আমাদের টোটাল মিলিটারি পার্সোনালস রয়েছে মাত্র 1,63,000 এবং প্যারামিলিটারি পার্সোনালস রয়েছে 68 লক্ষ। অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার .com আমাদের দেশের টোটাল মিলিটারি পার্সোনালের সংখ্যাটাই ভুল করেছে। তারা যদি সঠিক তথ্যটাই ইউজ করতো তাহলে হয়তোবা আমাদের দেশের র্যাঙ্কিং 37তম অবস্থান না হয়ে 34 অথবা 33তম অবস্থানে হতে পারত। তো যাই হোক, আমাদের কাছে টোটাল ট্যাঙ্ক রয়েছে 330টি এবং আর্মার্ড ভেহিকেল রয়েছে 13,100টি। তাছাড়া 27টি রয়েছে সেলফ প্রপেড আর্টিলারি, টুয়ার্ড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS রয়েছে 71টি। আমরা যদি এখন বিমান বাহিনীর দিকে যাই তাহলে আমাদের কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 216টি, যার মধ্যে ফাইটার্স এয়ারক্রাফট রয়েছে 44টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 16টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 4টি এবং ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে 84টি। এবং আমাদের বিমান বাহিনীর কাছে আর রয়েছে 73টি হেলিকপ্টার। বাংলাদেশ নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, যার মধ্যে পেট্রোল ভেসেলস রয়েছে 55টি, সাবমেরিন রয়েছে 2টি, ফ্রিগেটস রয়েছে 7টি, করভেটস রয়েছে 6টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের 3 বাহিনীর ভিতরে আপনি কোন বাহিনীকে সবচেয়ে বেশি পছন্দ করেন তা কমেন্ট করে জানান।